সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। তলাবিন ঝুড়ি আখ্যা পাওয়া দেশটি বদলে যাচ্ছে। সবাইকে টেক্কা দিয়ে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মাথাপিছু আয়কে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জয়রথ ছুটে চলেছে দেশটির। আর এই এগিয়ে চলার সাথে ছুটে চলছে দেশের অবকাঠামোগত উন্নয়ন। নতুন বছর অর্থাৎ 2022 সালে দেশের মেগা প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। কি কি প্রকল্প চালু হবে 2022 সালে, এই প্রকল্পগুলো চালু হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে, এমন প্রশ্নের উত্তর সহ এ প্রকল্পের বিস্তারিত নিয়েই পর্বটি সাজিয়েছি। দর্শক, বিশেষ সব ধরনের তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল বিডি ডকুটিউবে ভিজিট করতেই পারেন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বুকে তাজা রক্ত ঢেলে সবুজ জমিন রাগিয়ে স্বাধীন পতাকা ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম লিখিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার রীতিমতো বাংলাদেশকে সে সময় তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যাও দিয়েছিল। স্বাধীনতার 5 দশকের পথ পরিক্রমা শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। দীর্ঘ এই সময়ে বাংলাদেশ বদলে হয়েছে উন্নয়নের রোল মডেল। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রাপ্তি অনেক। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে, সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ বিশ্বের 41তম অর্থনীতির দেশ। 2032 সালে বিশ্বের বড় 25টি অর্থনীতির দেশের তালিকায় নাম উঠবে বাংলাদেশের। এরই মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে লাল সবুজের এই দেশ, যা জাতিসংঘ এরই মধ্যে স্বীকৃতিও দিয়েছে। সামাজিক বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশকে ছাড়িয়ে গেছে। 1971 সালে যে দেশটির প্রায় 85% মানুষ দারিদ্র পীড়িত ছিল, স্বাধীনতার 50 বছর পেরিয়ে সেই দেশটিতে দারিদ্রের হার নেমে এসেছে 20%-এরও নিচে। মহামারী করোনার মধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধি কমলেও বাংলাদেশ উল্টো দাপট দেখিয়ে এগিয়ে যাচ্ছে, ফলে বেড়েছে মাথাপিছু আয়। 1972-73 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল 88 মার্কিন ডলার, যেখানে বর্তমানে অর্থাৎ 2020-21 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় বেড়ে 2,500 মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে ভারতের মাথাপিছু আয় 2,191 ডলার। মাথাপিছুর আয়ের দিক থেকে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। আর পাকিস্তানকে তো অনেক আগেই পেছনে ফেলেছে, যেখানে দেশটির মাথাপিছু আয় 1,543 মার্কিন ডলার। এদেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি ঘটেছে, যা এখন অনেক দেশের কাছেই আদর্শ। স্বাধীনতার সূচনা লগ্ন থেকে এই 50 বছরে বাংলাদেশের অর্জন নিয়ে শুধু স্থানীয় পর্যায়ে নয়, বিশ্ব পরিসরেও ভূয়সী প্রশংসা চলছে। অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের প্রবৃদ্ধি আরও বেগবান হবে। বড় বড় প্রকল্পের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য সরকার 10টি মেগা প্রকল্পকে ফাস্ট ট্র্যাকভুক্ত করেছে। আর এই ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্পগুলোর কয়টি আগামী বছর চালু হবে, চলুন সেই তথ্য এবার জেনে নেই। প্রথমে আসা যাক স্বপ্নের পদ্মা সেতুর বিষয়ে। প্রমত্তা পদ্মার বুক চিরে দাঁড়িয়ে আছে এক স্বপ্ন। সময়ের সাথে তাল মিলিয়ে সেই স্বপ্ন ধরা দিয়েছে বাস্তবে। সেই স্বপ্নময় প্রকল্পটির কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে পদ্মা সেতুর মাইল ফলক ছুঁয়ে সেতুর পূর্ণাঙ্গ রূপ দেখতে পেয়েছে দেশবাসী। পিচ ঢালের কাজও শুরু হয়েছে। আগামী 3 মাসের মধ্যে সেতু কার্পেটিং এর কাজও শেষ হবে, এমন আশার কথা শুনিয়েছে সেতু সংশ্লিষ্টরা। সব মিলিয়ে আগামী বছর 30 এপ্রিলের মধ্যেই সব কাজ শেষ করার লক্ষ্য ঠিক করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। এর মধ্যে সেতুতে লাইটিং এর কাজও শুরু হয়েছে, ফলে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো দিন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত বাংলাদেশের গর্ব দ্বিতল বিশিষ্ট সেতুটি যান চলাচলের জন্য খুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর সাথে গোটা দেশের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরও ভাগ্য বদলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই সেতুকে ঘিরে দেশে প্রথম এক্সপ্রেসওয়ে চালু হয়েছে। ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত গেছে দেশের সবচেয়ে সুন্দর মহাসড়কটি। মূল সড়ক চার লেনের হলেও সড়কের দুই পাশে 5.5 মিটার প্রশস্ত আলাদা দুটি সার্ভিস লেন দিয়ে চলছে ধীর গতি আর স্থানীয় যানবাহনগুলো। এই মহাসড়কটিতে রয়েছে সবচেয়ে সুন্দর ওভারপাসগুলো। দেশের দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুর প্রভাব হবে অপরিসীম। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় কথা হলো সড়ক ও রেলপথের যোগাযোগের সময় কমে যাবে, এতে মানুষের যাতায়াত সহজ হবে, নতুন ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে, একই সাথে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এ অঞ্চলের মানুষের। সেতু তৈরির সমীক্ষায় বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.23% হারে জিডিপি বাড়বে, আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2.3%। এবার আসা যাক আরেক মেগা প্রকল্প রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের বিষয়ে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের মানুষও মেট্রো রেলে চড়বে, কিছুদিন আগেও যা ছিল স্বপ্ন, কিন্তু বর্তমান সরকারের হাত ধরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। উত্তরের দিয়াবাড়ি থেকে মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, দোয়েল চত্বর, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত যাবে মেট্রো রেল 6, যার নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মেট্রো রেল 6 রুটে 16টি স্টেশন রয়েছে। এর মধ্যে দেশবাসী মেট্রো রেল চলতেও দেখেছে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়েছে। 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল যাত্রী পরিবহন শুরু করবে, এটি হবে প্রথম ফেজ। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু মেট্রো রেলে লাগবে মাত্র 38 মিনিট। মেট্রো রেলে প্রতিদিন 5 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। মেট্রো রেল 6 এর পাশাপাশি আরও 2টি রুট নির্মাণের কাজ চলছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেল চালু হলে ঢাকার যানজট যেমন কমবে, তেমনি জিডিপিও 1% বেড়ে যাবে। দেশের ইতিহাসে আরেক মাইল ফলক প্রকল্প, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এ ধরনের পথ দেশের ইতিহাসে প্রথম। এই সুড়ঙ্গ পথটি কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব 40 কিলোমিটার কমিয়ে দেবে। কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের গাড়ি চট্টগ্রাম শহরকে এড়িয়ে সুড়ঙ্গ পথ দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলাচল করতে পারবে। এতে করে চট্টগ্রাম নগরীর যানজট অনেকাংশে কমে যাবে। 10,400 কোটি টাকা ব্যয়ে টানেলটি 2022 সালেই চালু হবে। কর্ণফুলী নদীর তলদেশে টানেলটি চালু হলে বদলে যাবে চিরচেনা চট্টগ্রাম। নদী, পাহাড় আর সাগর মোহনার চট্টগ্রাম পাবে নতুন রূপ। নদীর ওপার অর্থাৎ আনোয়ারায় গড়ে উঠবে আরেক চট্টগ্রাম। ব্যবসা বাণিজ্য সহ আবাসন ব্যবস্থা সম্প্রসারিত হবে। চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে 1 সিটি 2 টাউন, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। ঢাকা কক্সবাজার রুটে সরাসরি লাল সবুজের নতুন পর্যটন ট্রেন চালু হচ্ছে। 130 কিলোমিটার গতিতে ছুটবে নতুন সেটের এই ট্রেন। ডুয়েল গেজ ডাবল লাইনের এই ট্রেন চালানোর পরিকাঠামো নির্মাণ কাজও দ্রুত শেষ হচ্ছে। ঢাকা চট্টগ্রাম রুটে 320 কিলোমিটারের মধ্যে 248 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই। বাকি 72 কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ আগামী বছর মানে 2022 সালে শেষ হওয়ার কথা রয়েছে। অর্থাৎ 2022 সালে ঢাকা চট্টগ্রাম রুটে নতুন এক সেট দ্রুতগতির ট্রেন চলাচল শুরু করবে। এটি চালু হলে রেলে আসবে বৈপ্লবিক পরিবর্তন, আর ঢাকা কক্সবাজার সরাসরি আন্তর্জাতিক মানের পর্যটন ট্রেনও চালু হওয়ার কথা রয়েছে এই পথে। সেই সঙ্গে ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে চট্টগ্রামের দোহাজারী, রামু, ঘুমতুমা অংশটিও ব্যবহার করা হবে। ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলাগুলোর যাতায়াত সহজ করতে গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত দ্রুতগতির বাস চলাচলের জন্য র্যাপিড বাস ট্রানজিট বা বিআরটি রুট নির্মিত হচ্ছে। ধীরগতির যানবাহনের জন্য থাকছে আলাদা লেন। বিআরটি প্রকল্পের আওতায় 4.5 কিলোমিটার এলিভেটেড সড়ক, 6টি ফ্লাইওভার, 25টি বিআরটি স্টেশন সহ
মোট 20.50 কিলোমিটার করিডোর নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘন্টায় উভয় দিকে 20,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড অংশ হচ্ছে। এ করিডোরে 2টি সংরক্ষিত বিআরটি লেন, 4টি মিক্সড ট্রাফিক লেন, 2টি অযান্ত্রিক লেন, পথচারীদের জন্য ফুটপাতের ব্যবস্থা থাকবে। তবে দীর্ঘদিন ধরে এর নির্মাণ কাজ চলার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে এই পথের যাত্রীদেরকে। তবে সব বাধা দূর করে 2022 সালের ডিসেম্বরে চালু হতে যাচ্ছে বিআরটি লাইন 3। একই সাথে রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ আরও বেশ কিছু প্রকল্প আগামী বছরে চালু হবে। এই প্রকল্পগুলো চালু হলে দেশের দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের ব্যবস্থা সহ আর্থিক অগ্রগতি নিশ্চিত হবে। স্বপ্নের মেগা প্রকল্পের ওপর ভর করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে, তেমনি করে নিশ্চিত হবে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন। ফলে 2022 সালে বদলে যাবে বাংলাদেশ, বিশ্ববাসী দেখতে পাবে নতুন এক বাংলাদেশ। দর্শক, আজকে এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্ট আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।